যাত্রীদেরকে হঠাৎ মাঝপথে নামিয়ে দিয়ে চলছে পুলিশের তথাকথিত চেকিং। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চেকিংটা কি বাস যেখান থেকে ছাড়ে সেখানেই করা যায় না? মাঝপথে নামিয়ে এই হয়রানির উদ্দেশ্যটা আসলে কি? এই হয়রানির উদ্দেশ্য কি আসলেই নিয়ন্ত্রণ করা এই যানজট বা ফিটনেসবিহীন গাড়ি, নাকি এভাবেই ধান্দা করা মানুষের কাছ থেকে, যার ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে? ঢাকার এই 11 নম্বর, মিরপুর 11 নম্বর এলাকার মতো শহরের প্রায় সব জায়গাতেই চলছে প্রতিদিন এই একই রকম অবস্থা। কিন্তু আসলে জনগণের বিচারটা কোথায়? তাদের কি দোষ, তাদের কি দায়? সব কিছুর ভোগান্তি কেন তাদের উপরেই আসে? কেন তারাই ঝামেলায় জড়িয়ে পড়ে আর পুলিশ এভাবেই ফায়দা লোটে? জানি না আমাদের সামনের ভবিষ্যৎ কী, সত্যিই জানি না।